পিলখানা ট্র্যাজেডির 14 বছর কাল। হত্যা মামলা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকলেও বিস্ফোরক মামলাটি এখনও পেরোয়নি বিচারিক আদালতের গণ্ডি। দেশের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড় মামলা। অ্যাটর্নি জেনারেল বলছেন এবছরই আপিল শুনানি শেষ করতে চান তারা। মাসুদুর রহমানের রিপোর্ট। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। পিলখানা ট্র্যাজেডির ভয়াবহ নৃশংসতার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলার বিচার শুরু হয় একসাথে। বিচারিক আদালত ও হাইকোর্টে দু জায়গাতেই হত্যা মামলার বিচার শেষ হয়েছে, এখন অপেক্ষা আপিল বিভাগে চূড়ান্ত আইনি লড়াইয়ের। তবে নিম্ন আদালতে ঝুলে আছে বিস্ফোরক আইনে করা মামলাটি, যদিও এরই মধ্যে কেটে গেছে 14 বছর। তাই হত্যা ও বিদ্রোহ মামলায় খালাস মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না 200+ আসামি। এ মামলায় আপিল দ্রুত শুনানির জন্য দাবি জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। যেখানে একই সাথে উদ্ভূত দুইটা মামলার মধ্যে একটা চূড়ান্ত পর্যায়ে অ্যাপিল ডিভিশনে, অথচ অন্য কেসটি এখনও ট্রায়াল পর্যায়ে, তো খুব সহজেই বোঝা যায় যে আসলে রাষ্ট্রপক্ষের সদিচ্ছার বড় ঘাটতি আছে। আমরা উভয় মামলাটি খুব দ্রুত নিষ্পত্তির জন্য আসলে আমরা অনেকবার চেষ্টা করেছি, করে যাচ্ছি, এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যে রাষ্ট্রপক্ষ যাতে দুইটি মামলাই খুব দ্রুত নিষ্পত্তি করেন। অ্যাটর্নি জেনারেল বলছেন এবছর আপিল শুনানি শুরু করবে রাষ্ট্রপক্ষ, তার আশা এবছরই মামলাটির নিষ্পত্তি হবে। জানান 139 জনের ফাঁসি বহালের পাশাপাশি যাদের সাজা কমানো হয়েছে সে বিষয়েও শক্ত অবস্থান নেবে রাষ্ট্রপক্ষ। আমরা 33টা দরখাস্ত আমরা ফাইল করেছি, এই 33টা দরখাস্ত অনুযায়ী কোর্টে আসবে, ওনাদেরকে সময় দেওয়া হবে, এটা নির্দিষ্ট সময়ের ভিতর দিতেই হবে, ওনাদের না দিলে ওনাদের আপিলটা ডিসমিসড হবে। তো আমরা এই প্রক্রিয়াগুলো শেষ করে আশা করছি আমরা এই মামলাটা শুনানির জন্য এই বছরই আমরা শুনানি করতে পারবো। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহী নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তাকে। নৃশংস এই ঘটনায় করা দুই মামলায় আসামি আছেন 850 জন। এছাড়া বাহিনীর নিজস্ব আইনে 57টি মামলায় প্রায় 6000 জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।